হুগলির কানাইপুরে আবার করোনার থাবা, আক্রান্ত মোট তিন। হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে আবার করোনার থাবা। রবিবার কানাইপুর নপাড়া এলাকায় এক সবজি বিক্রেতার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানালেন কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব। কানাইপুর আদর্শনগরে আগেই দুজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল, এবার আবার সবজি বিক্রেতার করোনা রিপোর্ট পজিটিভ আসায় কানাইপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট তিনজন। এলাকা স্যানিটাইজ করার কাজ চলছে বলে জানান পঞ্চায়েত প্রধান। মানুষকে অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন প্রধান। এদিন আচ্ছেলাল যাদব বলেন, কিছু মানুষ করোনা ভাইরাসকে নিয়ে কিছু গুজবও ছড়াচ্ছে, কেউ গুজবে কান দেবেন না, পঞ্চায়েত সবসময় মানুষের পাশে আছে। কানাইপুরে জোর কদমে বিভিন্ন এলাকায় স্যানিটাইজ করার কাজ চালাচ্ছে প্রশাসন। কানাইপুরে আরেকটা করোনা আক্রান্তের হদিস মিলেছে বলে জানা যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমার তো আমি গতকালও জানিয়েছিলাম যে 11টা আমাদের যেটা টেস্ট হয়েছিল তার মধ্যে 2টো পজিটিভ ছিল, 9টা নেগেটিভ ছিল। এই 12টা আমাদের 30 তারিখে স্যাম্পেল গেছিল, তার রিপোর্টটা আমরা কাল রাত্রিবেলা পেয়েছি 10:30 করে। একটা আমাদের পজিটিভ কেস এসেছে, নিশ্চিতভাবে খুব একটা চিন্তার কারণ নেই, কেন রোগ আছে, রোগ যে কোনো জায়গা সংক্রমিত হতে পারে মানুষ। আমাদের কনসার্নটা একটু হয়েছে যে এই বাজারে কাঁচা সবজি বিক্রি করতে, তাহলে এই বাজারটাকে আমরা স্যানিটাইজ করে দিয়ে, আবার যদিও আমরা বাজার বন্ধ করে রেখেছি কিন্তু প্রিকশনারি মেজার্সে মানুষ মধ্যে যাতে কোনোভাবে অশান্তি না ছড়িয়ে যায়, মানুষ কোনোভাবে কোনো গুজবের শিকার না হয়ে যায়। তারপরে বিভিন্ন রকম রাজনৈতিক দলের মানুষ তো রাজনীতি করছে, তো রাজনীতি করছে, রাজনীতির শিকার না হয়ে যাক, তার জন্যে প্রশাসনিকভাবে যে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার আছে আমরা কিন্তু মানুষের পাশে থেকে মানুষের জন্য করার চেষ্টা করছি। গ্রাম পঞ্চায়েত যেরকম করছে, পঞ্চায়েত সমিতি ঠিক ওই রকম করছে, জেলা পরিষদ করছে, রাজ্য সরকার করছে। আমরা কোনো মানুষকে কোনো পরিস্থিতিতে আনসেফ রাখতে চাইছি না, তবু কিছু কিছু কেস হয়ে যাচ্ছে। ন্যাচারালি এটা কোথা থেকে এসছে কেস হিস্ট্রিগুলো আমরা দেখে ঠিক করছি। আর ওর সাথে কি কারো কোয়ারেন্টাইন নেওয়া হয়েছে? হ্যাঁ, নিশ্চিতভাবে আজকে অফিসিয়ালি আমরা কোয়ারেন্টাইন করব, যেহেতু পেশেন্টটা গতকাল পজিটিভ হয়েছে, রাত্রিবেলা আমরা রিপোর্ট পেয়েছি। আজকে যে কোয়ারেন্টাইনের যে বিষয়গুলো আছে সকাল থেকেই ওইটাতে প্রশাসন লেগে যারাই হিস্ট্রিতে ছিল তার কন্ট্যাক্ট হিস্ট্রিতে তাদেরকে কোয়ারেন্টাইন। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।